তুর্কি রাষ্ট্রপতি রেসেপ এডোগান জনে ভারত বিরোধী ভাবে জনাশোনা। বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চরে সে কাশ্মীর প্রসঙ্গ উঠাই থাকে। এ প্রসঙ্গে পাকিস্তানকে সুহাইলা ভি কথা কহতি তুর্কি রাষ্ট্রপতি। বিশেষ করে প্রতবর্ষ জাতিসংঘ সাধারণ সভার অধিবেশনে ভাষণ দিয়ে তুর্কি রাষ্ট্রপতি কাশ্মীর প্রসঙ্গ উঠাই থাকে। কিন্তু এথর জাতিসংঘের এডোগান কাশ্মীর প্রসঙ্গ উঠাই না। তুর্কি আভিমুখ্যের পরিবর্তন হয়েছে কি? 2019 পরে প্রথম থর পাই তুর্কি জাতিসংঘ সাধারণ পরিষদর বার্ষিক সম্মেলনীরে কাশ্মীর প্রসঙ্গ উঠাই না। তুর্কির নিরবতা অনেকঙ্কু আশ্চর্য করিথিবা বেলে এহার কারণ কোন হইথাই পারে বলি চর্চা হেউছি। তুর্কি ব্রিক্স সংগঠনরে সামিল হেবাকু চাহুছি। এই সংগঠনরে ভারত, ব্রাজিল, রাশিয়া, চীন ও দক্ষিণ আফ্রিকা সদস্য অছন্তি। ব্রিক্সরে ভারত হেউছি প্রতিষ্ঠাতা সদস্য। সংগঠনরে তুর্কি যদি সামিল হেবাকু চাহুছি তাহলে ভারতর সম্মতি বি দরকার। এ দৃষ্টিরু তুর্কি ভারতর অপ্রিয় হেবাকু চাহুনাহি। তেণু রাষ্ট্রপতি রেসেপ এডোগান এথর জাতিসংঘরে কাশ্মীর প্রসঙ্গ উঠাই না বলে আন্তর্জাতিক ব্যাপার বিশেষজ্ঞ মানে মনে করছন্তি। তুর্কি রাষ্ট্রপতিঙ্ক আভিমুখ্য বদলিছি কি? কিছু আন্তর্জাতিক বিশেষজ্ঞঙ্ক মতরে তুর্কি রাষ্ট্রপতিঙ্ক আভিমুখ্যরে পরিবর্তন হয়েছে। প্রথমে পলিটিক্যাল ইসলামকু সমর্থন করুথিলে এডোগান, কিন্তু গত কিছু বর্ষ হেব এডোগান এথরু বিরত রহিছন্তি। পলিটিক্যাল ইসলাম আভিমুখ্য যোগু হি এডোগানক তুর্কি পাকিস্তানর নিকটতর হইথিলা। সাউদি আরব, ইউএই ও ইজিপ্ট মধ্য আগভলি আউ পলিটিক্যাল ইসলামর সমর্থক নহন্তি। এসবু দেশ সহ সম্পর্ক বড়াইবাকু চাহান্তি। যদি এপরি হইথায় তাহলে পাকিস্তান পাই এডোগানক নুয়া রাজনৈতিক আভিমুখ্য অধিক প্রাসঙ্গিক হেব, কিন্তু ভারত পাই বিশেষ ফরক পড়িব নাহি, কারণ নিজর ফায়দা পাই এডোগান কাশ্মীর প্রসঙ্গ উঠাউতিলে বলি আন্তর্জাতিক ব্যাপার বিশেষজ্ঞঙ্ক মত। তুর্কি সহ মালয়েশিয়া মধ্যে জাতিসংঘ সমেত বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চরে কাশ্মীর প্রসঙ্গ উঠাইছি। কিন্তু নিকটরে ভারত গস্তরে আসিথিবা মালয়েশিয়া প্রধানমন্ত্রী অনওয়ার ইব্রাহিম কাশ্মীর ভারতর আভ্যন্তরীণ মামলা বলে স্পষ্টভাবে কহিথিলে। তুর্কি সহ মোদি সরকারঙ্ক সম্পর্ক প্রায় 10 বর্ষ ধরে ভারত ও তুর্কি মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের তিক্ততা লক্ষ্য করা যাইছি। প্রধানমন্ত্রী হওয়া পরে নরেন্দ্র মোদি সবু গুরুত্বপূর্ণ দেশ গস্ত করে মধ্য তুর্কি যাই না। 2019 শেষ আড়ক মোদি তুর্কি যাই থাকে, কিন্তু রাষ্ট্রপতি এডোগান কাশ্মীর প্রসঙ্গে খোলাখোলি পাকিস্তানকে সমর্থন করিথিবার মোদি গস্ত রদ্দ হয়ে যাইছিল। কাশ্মীর প্রসঙ্গে তুর্কি পাকিস্তানকে সুহাইলা ভি মত দিয়ে হি সম্পর্কের তিক্ততা আসিছি। যেবে তুর্কি সিরিয়ার কুর্দ বিদ্রোহী উপরে আক্রমণ করেছিল সেতবে ভারত এর সমালোচনা করেছিল। তুর্কির আক্রমণ সিরিয়ার সার্বভৌমত্ব উল্লঙ্ঘন করেছে বলে ভারত কহিছিল। এডোগান জাতিসংঘের কাশ্মীর প্রসঙ্গ ন উঠাইবা পাকিস্তান পাই নিশ্চিতভাবে চিন্তাজনক বলে মত প্রকাশ পাইছি। ব্যুরো রিপোর্ট, ওড়িশা সংবাদ।